হাই গাইজ, ওয়েলকাম আমাদের আজকের ভিডিওতে। তো গাইজ, আজকে আমাদের ভিডিওটি হচ্ছে বিল্ডার হল লেভেলে ক্লোড। তো এটি একটি অদ্ভুত ভিডিও। আমার এখানে বিল্ডার হল লেভেল 2। তো আমার এখানে ট্রফি হচ্ছে 718, অর্থাৎ আমার বিল্ডার হলের তুলনায় ট্রফি অনেক বেশি। এই কারণে যখন আমি অ্যাটাক দিতে যাই, আমি এখন অ্যাটাক দিচ্ছি, তো এই কারণে আমি যখন অ্যাটাক দিতে চাই আমার সমতুল্য কোনো বেস পাওয়া যায় না, তো এই কারণে ক্লোড দেখায়। তো দেখতে পাচ্ছেন আমার নেট ফাস্ট আছে, বাট ক্লোড দেখাচ্ছে। ক্লোড তো আমি অ্যাটাক দিব এখানে, তো এই ক্লোডটা হাস্যকর একটি ব্যাপার। আমার টাউন হল লেভেল বিল্ডার হল লেভেল মাত্র 2, আর এখানে আমাকে ক্লোড দেখানো হচ্ছে। এর পেছনে কারণটি হচ্ছে আমার ট্রফি। আপনারা দেখেছেন হয়তো লিজেন্ড লিগের প্লেয়ারদের অথবা টাইটান লিগের প্লেয়ারদের ক্লোর দেখানো হয়, কিন্তু বিল্ডার হল লেভেল 2 এতে কখনোই ক্লোর দেখায় না। তো আমার এই বেস্টিতে বিল্ডার হল 2 হলেও ক্লোর দেখাচ্ছে। তো ক্লোরের ব্যাপারটা আমি আরো স্পষ্ট করে দিতে চাই। তো এখানে একটি বিষয় দেখবেন যে আমারও 3 স্টার, ওরও 3 স্টার, অর্থাৎ দুজনই সমান, কেউ কোনো জিততে বা হারতে পারেনি। তো আমি অনেক অ্যাটাক দিই, কিন্তু কোনো কাপ আমি আনতে পারি না এই কারণেই। ক্লোডের ব্যাপারটা আমি আরো স্পষ্ট করে দিতে চাই। এবার লক্ষ্য করবেন যে কতটুকু সময় নেই। সাধারণত এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। এখানে ক্লোড ক্লোড লেভেল 2 এতে ক্লোড, বাপরে। এত সময় নিচ্ছে। তো এখানে দেখতে গেলে আমার একটা অ্যাটাক দিতে সময় লাগে 5 মিনিটের মতন বিল্ডার হল 2 এতে। এতক্ষণ যাবতই ক্লোডই দেখাচ্ছে, লোডিং হচ্ছে, সার্চিং হচ্ছে, রিজয়েট। ভিডিওটি দেখবেন পুরোটা। পেয়েছি, এই ভিলেজটি আমার জন্য একটি স্ট্রং ভিলেজ। তো আমি এখানে কখনোই 3 স্টার আনতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন বাই।